তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব WWE-র এমন চারটি গোপন ঘটনা সম্পর্কে যেগুলো হয়তো খুব কম লোকেই জানে। তার আগে বলে দেই, এটা বিহাইন্ড দ্য সিন সিরিজের নতুন একটি ভিডিও এবং আপনারা চাইলে অন্য সব ভিডিওগুলো দেখতে পারেন, সেগুলি খুবই অসাধারণ কিছু ভিডিও। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি লাইক রেখেছি 100 লাইক, আশা করি আপনারা পূরণ করবেন। তো আর দেরি কেন, শুরু করা যাক আজকের এই মূল ভিডিও। গাইস, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে WWE-র ব্যাক স্টেজে যদি কোনো ফাইট বা ঝামেলা বা কথা কাটাকাটি হয় তাহলে সেই সমস্যার সমাধান করবে কে? তাহলে এখানে বলে দেয় যে এইসব সমস্যার সমাধান করার জন্য WWE-তে একটি কোর্ট কিংবা একটি বিচারালয় রয়েছে এবং সেখানে একজন জাজ থাকে, তাকে বলা হয় লকার রুম লিডার, এবং তিনি সাধারণত একজন অনেক পুরনো সুপারস্টার হয়ে থাকেন। কয়েক বছর আগে সেই লকার রুম লিডার ছিলেন দি আন্ডারটেকার, এবং বর্তমানে লকার রুম লিডার হচ্ছেন দ্য বিগ ডগ রোমান রেইনস, এবং তাকে হেড অফ দ্য টেবিলও বলা হয়ে থাকে। তো তাদের কাছে এই যে WWE-র ব্যাক স্টেজে কোনো সমস্যার সৃষ্টি হলে তারা সেসব সমস্যার সমাধান করে, এবং তারা এটা খেয়াল রাখে যে এইসব কথা যেন WWE চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যানের কানে না যায়। WWE-র একটি অন্যতম প্রয়োজনীয় অংশ হলো কমেন্ট্রি টিম, এবং আমরা প্রায়শই দেখে থাকি যে যখন WWE-তে কোনো শকিং ঘটনা ঘটে তখন কমেন্ট্রি টিম একটি অদ্ভুত চিৎকার করে বা তারা একটি অন্যরকম রিয়াকশন দেয়। কিন্তু এখানে আপনাদের একটা কথা বলে দেয় যে এগুলি সম্পূর্ণই ফেক, মানে কমেন্ট্রিরা যারা রয়েছেন তারা আগে থেকে জানেন যে কখন কে আসবে এবং কি ঘটবে ম্যাচের মধ্যে, মানে পুরো র বা স্পেকুলেটেড স্ক্রিপ্ট তাদের কাছেই থাকে। তো তারা এরকম অভিনয় করে কারণ যারা অডিয়েন্স রয়েছে তাদের জন্য এটি ফেক বলে মনে না হয়, এবং সেই ঘটনাটিকে যথেষ্ট সত্যতা প্রমাণ করার জন্যই তারা এই সমস্ত কাজ করেন। আমরা প্রায় দেখে থাকি যে যখন WWE সুপারস্টার এন্ট্রি করেন তখন তাদের হাইট এবং ওয়েট বলা হয়ে থাকে, কিন্তু আপনারা একটা কথা জানলে খুবই অবাক হবেন যে WWE সুপারস্টারদের হাইট এবং ওয়েট তারা একটু বাড়িয়ে বলে থাকে। মানে ধরুন কোনো সুপারস্টারের হাইট 6'3", তাহলে WWE টিম তাদেরকে বানিয়ে দেয় 6'4", 5", কখনও কখনও তো 2-3 বাড়িয়েও দেয়। অনেক সময় কোনো সুপারস্টাররা 7 ফুট না হলেও তাদেরকে জোর করেই 7 ফুট বানিয়ে দেয়। তো WWE টিম WWE সুপারস্টারদের ওয়েট এবং হাইট একটু বাড়িয়ে চড়িয়ে বলে দেয়। যদি WWE-তে অডিয়েন্স কিংবা ইউনিভার্স না থাকে তাহলে WWE দেখার মজাটাই কমে যায়, মানে তাদের চিৎকারের গুরুত্ব আলাদা, তারা সুপারস্টারকে চেয়ার এবং বু করেন। কিন্তু আপনি কি এটা জানেন যে কখনও কখনও WWE টিম তাদের দর্শকদেরই অডিয়েন্সের মাঝখানে বসিয়ে দেয়, মানে WWE টিম তাদের নিজেদের লোককেই দর্শক সাজিয়ে অডিয়েন্সের মধ্যে বসিয়ে দেন। এর কারণ হচ্ছে তারা আগে থেকে জানেন যে কোন সুপারস্টারকে বু করবে এবং কোন সুপারস্টারকে চেয়ার করতে হবে, এবং তাদের দেখা দেখে যেসব আসল অডিয়েন্স রয়েছে তারাও বু কিংবা চেয়ার করে। তো খুব ভালো টেকনিক। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লেগেছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে বলুন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।